প্রতি মাসের প্রথম রবিবার এবং তৃতীয় রবিবার মানসিক রোগ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে লাল বাহাদুর ক্লাবে। শিবিরে বিশিষ্ট চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবেন্দু রায়। একই সাথে নেশা বিরোধী শিবির অনুষ্ঠিত করা হবে। ঋষিকেশ সাহা মেমোরিয়াল স্মৃতির চিকিৎসালয়ে উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত করা হবে। প্রতি মাসের প্রথম রবিবার এবং তৃতীয় রবিবার মানসিক রোগ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। রোগ পরীক্ষা করার জন্য রোগীদের লাল বাহাদুর ক্লাবে এসে নাম নথিভুক্ত করতে হবে। আগামীকাল শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সমাজসেবী অর্পিতা সাহা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কাজটা হচ্ছে বিশেষ করে নেশা বিরোধী ক্যাম্প, নেশা বিরোধী একটা অভিযান, এটা আগরতলা শহরে প্রথমবার হচ্ছে। অনেকেই মুখে মুখে বলেন যে আমরা এই করবো সেই করবো, কিন্তু আমরা কাজটা করেছি, করার জন্য উদ্যোগ নিয়েছি। আর এর জন্য দুজনকে কৃতিত্ব দিতে হয়, এক নম্বর ডাক্তার দিব্যেন্দু রায়। উনি নিজে থেকে আমাকে একদিন বলেছেন যে এরকম একটা কাজ আমি করতে চাই। আমার কাছে তখন এত ভালো লেগেছে, কারণ আমরা এই কাজটা করি, নেশা বিরোধী অভিযানের কাজটা আমরা করি, আগরতলা ক্লাব ফোরামের মধ্য দিয়ে আমরা এই কাজটা করি, কিন্তু সফলতা তেমন আসছে না। সফলতা আসতে হলে কাজটা করতে হবে, চিকিৎসাটা করতে হবে, কাউন্সিলিংটা করতে হবে। কে করবে? এতজন ডাক্তার ত্রিপুরা রাজ্যে রয়েছে, মনোরোগ বিশেষজ্ঞ বিশেষ করে যারা এই কাজটা করেন, অনেকের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথে আমার পরিচয় আছে। একমাত্র ডাক্তার দেবেন্দু রায় আমাদের সবারই গর্ব। উনি নিজের থেকে বলেছেন যে এই কাজটা আমি করব আপনাদের সাথে মিলে। আপনি জানেন যে সব এলাকার সাথে আমাদের এলাকাও এই রোগে আক্রান্ত, যার ফলে দেখবেন যে এই কাজটা যখন শুরু হয় কাজটা কঠিন, অনেকেই সামনে আসতে চায় না, অনেকেই লজ্জা পায়, অনেকেই এড়িয়ে যায়। কিন্তু আমরা এটা শুরু করেছি এবং শেষ না হওয়া পর্যন্ত আমরা এই কাজটা চালিয়ে যাব। সংখ্যা যাই হোক, এই কাজটা আমরা একটা মেসেজ দেব যে এখানে আমরা একটা ক্যাম্প আছে সারা রাজ্যে, সারা রাজ্য থেকে যাতে পেশেন্ট আসে, সারা রাজ্য সারা শহর থেকে যাতে লোক আসে। আমি এখানে সপ্তাহে প্রথম রবিবার এবং তৃতীয় রবিবার আমাদের এখানে ক্যাম্প পাওয়া যাবে। আরেকটা লোকের কথা